মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। স্বর্গীয় নেতা বুঝলে অতীন্দ্র, স্বর্গীয় নেতা বাবার প্রসাদ সুযোগ পেয়েছিস টেনে নে। আগে প্রণাম কর, বাবা নাম করবে যে বম বলে টান 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 টান। জীবনের সব জ্বালা যন্ত্রণা যেন এক নিমেষেই উবে যাবে আর তুই হয়ে যাবি রাজার রাজা। এবার আমায় দে। আরে সতীনাথ, তোর বাড়ির খবর কি? সবাই ভালো আছে, ছেলেটাকে নিয়ে বড় চিন্তা হয় রে। স্কুল বন্ধ আর পড়াশোনাও বন্ধ, কত আর ডেকে ডেকে পড়াতে বসাবো বল? পড়াশোনার হাল খুব খারাপ রে ভাই, বুঝলে? হ্যাঁ ঠিকই বলেছিস, পরীক্ষা না থাকলে পড়ার কি দরকার, এটা তো ওরা ভাবছে, কিন্তু কি বোঝায় ওদের? বসে বসে আর ভালো লাগছে না, যা একটু ঘুরে আসি। কোথায় যাবে? এই একটু মর্তের হালচাল দেখে আসি, মর্তের লোকেরা কি করছে। তাড়াতাড়ি ফিরে পড়বে কিন্তু, আর সাবধানে যাবে। কি রে, নেশা হয়ে গেছে তো মনে হয়, সব কেমন দূরে দূরে চলে যাচ্ছে। কোথায় আর যাবে, যেতে দে, দেখবি ঘুরে ফিরে আবার তোর কাছে ফিরে আসছে। হ্যাঁ আবার ফিরে আসছে, বাহ তোর তো ভালোই অভিজ্ঞতা দেখতে পাচ্ছি। আরে হবে না, 10 বছরের অভিজ্ঞতা রে। ওরে বাবা, এখানেও আমার নেশার ভালোই তো প্রচলন হয়েছে দেখছি, কিন্তু দেখে তো আর খেতে ইচ্ছা করছে। যাব গিয়ে একবার বলবো। না শুনেছি মানুষগুলো ভালোই স্বার্থপর হয়, জায়গা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেরটা কাউকে দেয় না, নিজের সব জিনিস আঁকড়ে ধরে রাখে, কিন্তু আর তো সহ্য করতে পারছি না। যাই যাই তো ভালো, নাহলে আরো ভালো। বন্ধু, ও বন্ধু, একটু হবে নাকি? কি হবে, কার হবে? ওই তোমরা যেটা টানছো, এ আমাকে একটু দাও না। ও আগে বলবো তো, এ না 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 না, টানো দেখি। তোমরা কি ভালো, কেউ আর আজকের সময় অন্যকে নিজের জিনিস খেতে দেয় না। হ্যাঁ ওটা ঠিক, কিন্তু ওটা ভালো জিনিসের বেলায়, মানে এই ধরো তুমি আমাকে যদি একটা আপেল চাও আমি কিন্তু দেব না, আর নেশার জিনিস চাইলে পেয়ে যাবে, কারণ ওটা খারাপ, আর খারাপ জিনিস সহজেই পাওয়া যায়, বুঝলেন কি না? না না না, এবার টানো দেখি কেমন পারো তুমি। হ্যাঁ আমায় বলছো? আর কাকে বলবো। কি করছো, কি ধরো ধরো আমাকে প্রণাম করো, নাহলে বাবা রাগ করবে। কে বাবা? বলো কি বাবা গো, বাবা মাম বলে বলা বাবা। ও তাই নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না। আহ খুব সুন্দর তো, প্রাণটা জুড়িয়ে গেল, এই 5-7 দিন আগে কবে টেনেছি। কেন গো খুড়ো, কি তোমার নেশা করলে মারে নাকি? আর কেন বলো বাবা, বউকে কে না ভয় পায়। খুড়ো তুমি কোথায় থাকো? সে বহু দূরে বরফ ঘেরা পাহাড়ে।
আরে 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 খোলো, করছো কি? বেশি টেনো না, সব হারিয়ে যাবে, নেশায় ভাঙ হয়ে পড়ে থাকবে তো। কি বলছো কি বাবা, আমার আবিষ্কার জি? খুলো, তোমার হয়ে গেছে মনে হয়, যাও যাও যাও, এবার যাও। কি বলছো? আচ্ছা চলো আমি আসি তাহলে, তোমাদের মন খুব ভালো, খুব আনন্দ পেলাম আমি। মন মন আবার কি জিনিস, মন বলে কিছু আছে নাকি? কার মনে কি চলছে কে জানে, মুখে এক মনে এক। কি বলছিস ভাই? বিজ্ঞানীরাও এখনো আবিষ্কার করতে পারলো না মন জানার যন্ত্র। আরে মোগল যখন দিল মন, তো সেইভাবে দিতে পারত যাতে সবাই বুঝতে পারে কে কি মনে ভাবছে। তা না, দিল একখান জিনিস যা দেখা যায় না বোঝা যায় না, ওরকম মনে আমার দরকার নেই। না না বাছা, তা না, তোমাদের মন খুব ভালো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, আমি আসি তাহলে। কি বলে রে সত্যেন্দ্র, নেশা হয়েই গেছে মনে হয় না। যাই হোক, কে আর একটু মানাবো নাকি? খাবি? পারিস কি এখনো টানবি, নেশা হয়নি তোর? তুই বলিস রে, এইটুকু তো আমার হয় না রে, আরো লাগে। ভালো মনে হয় এবার খেয়ে ঝোপে ঝাড়ে উল্টে পড়ে থাকবে, আমি কিন্তু কেস খাবো। কি বললে? আমি ঝোপে ঝাড়ে উল্টে পড়ে থাকবো? ও শুনতে পেলো কি করে? আমারই মনে হয় হয়ে গেছে। চল আসি রে, আর খাবো না, আমি আসছি। আরে আরে কোথায় গেলে? আর একটু নে না ভাই, ওই চলতাম, নাহলে বউ মারবে। ও আচ্ছা আচ্ছা যা, কেউ করো না, এসেছি একা, যাবো একা, মারো টান। আমি মনে হয় অনেকটা হয়ে গেছে, চুপ করে গিয়ে শুয়ে পড়তে হবে। কি গো শুয়ে পড়লে যে, খাবে না? যাও স্নান করো গে। না আমি খাবো না, তুই যাও। রোজ রোজ নেশা করে আসে, যেদিন বাড়ি ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। কি বললে, কোথায় যাবে? তাই আবার যাব, আমার তো পড়া কপাল, তুমি ঘুমাও। বেনে ও বেনে, চাটা দাও। উফ, উঠেই শুরু করে দিয়েছে, দিচ্ছি দাঁড়াও। কি হলো কি, বউ তো শুধু দিচ্ছি দাঁড়াও বললো, আর বাকিটা কে বললো? কিন্তু বউই তো বললো, তাহলে কি মনের কথা? হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা আর একটু দেখি। এই নাও চা, বাজারে যাবে তো নাকি? না আজ ভালো লাগছে না, কাল যাবো। কুড়ি কোথাকার, কিছু বললে? কই কিছু না তো, ঠিক আছে তুমি বাজারে যাবে না তো, না যাও না যাবে শুধু ডাল ভাতই খাবে। হ্যাঁ তাই তো। আরে তাহলে কালকে সত্যি বাবা আমাদের সাথে বসেছিলেন, ওকে বর দিয়ে গেলেন? ও কি মূর্খ, আমি কি মূর্খ, এত কাছ থেকে ভগবানকে পেয়েও হাতছাড়া করলাম, একটা প্রণামও করতে পারলাম না। ছি 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 ছি, তবে যাই হোক আমি তো ভাগ্যবান, সবার মনের কথা বুঝতে পারছি, আর কেউ কিছু লুকাতে পারবে না। দেখি আর কি কি বুঝতে পারছি। ওই তো একটু করু দেখছি, ও কি বলছে একটু যাই দেখি। আমারও কি একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে না, সারাদিন দড়ি দিয়ে বাঁধা পড়ে থাকি। আমি ওদের কত কিছু দিই, তবু আমার দড়ি দিয়ে বেঁধে রাখে। তবু আমার উপর এদের দয়া হয় না। সত্যি তো, গরু মনে মনে এত কষ্ট পায়। যাই ওটাকে একটু ছেড়ে দিই, আমি তো ভগবান হয়ে গেছি মনে হচ্ছে। হায় 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 হায়,
কিরে বেটা হতো চেরা দড়ি খুলে দিলি তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওরে বাবা, এরা তো বোঝে না আমি যে ভগবানের মতো সব মনের কথা বুঝতে পারছি। ওরে বাবা, ঘরে ফিরে যাই, এখানে থাকলে ভগবানের পেটুনি হয়ে যাবে। বাবা বাবা, একটা এরোপ্লেন কিনে দেবে, আমি উড়াব। না না, গাড়ি নিয়ে গেলে কর। তুমি কি পাগল টাগল হলে নাকি গো? আমি তো শুনছি ও তো কিছুই বলেনি। আরে ও মনে মনে বলছে, তুমি জানো না। হাই রে হাই, ওরে খোকা, তোর বাবা কি পাগল হয়ে গেছে নাকি রে? কি সব যাতা বলে যাচ্ছে, আমাদের এবার কি হবে? আরে চুপ, আমি ঠিক আছি, যাও যে যার কাজ করো। এত আজব ব্যাপার, ওদেরকে বিশ্বাস করে কি করে? যাকে যাক, তাকেও বলার দরকার নেই, যাই গিয়ে আর একটু শুয়ে পড়ি। সারাদিন কাজ করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আর উনি শুধু ঘুমিয়েই কাটাচ্ছে। আমার জীবনটা একবারে নরক করে দিল। কি গো, ওখানে দাঁড়িয়ে কি করছো? কই কই, কিছু না তো, এই তো বাড়ির কাজ সারছি। তোমার শরীর টরীর খারাপ হলো নাকি গো? কেন শুয়ে আছো যে? এমনি গো, তুমি যাও। এতো ভারী জ্বালা, বউ তো আমার সাথে ঠিকই মিষ্টি কথা বলছে, ছেলেও আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করছে, কিন্তু শুধু মনের কথা বুঝতে পারছি বলে আজ তারা আমার কাছে খারাপ হয়ে গেছে। না না, আমার পরিবারকে আমি হারাতে চাই না। ভগবান, আমার এই অভিশাপ থেকে মুক্তি দাও, আমি চাই না তোমার এমন বর। বেটা, সুমতি হয়েছে তাহলে তোর তো থাস। কি গো, কি হলো তোমার, চিৎকার করছো কেন? আমি ঠিক আছি কি নেই? আমি ঠিক আছি। আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।